ভাই তানভীম হাসান সাকিব তো ঘটনা ঘটায় বিলে দিছে, যেসব শাহপাগিরা যেসব নিষিদ্ধ পল্লীর সদস্যরা যেসব পতিতালয়ের সদস্যরা আপনার পায়জামা বিক্রেতারা যারা আমেরিকা বিভিন্ন দেশ থেকে এসে লাইভে এসে তানভীম হাসান সাকিবকে জাতীয় টিম থেকে সরে যাওয়ার জন্য লাইভে এসে অনেক কান্নাকাটি করে, তাদের তো হারিয়ে তানভীম হাসান সাকিব সফল হয়ে গেছে। যেসব আপনার সেই চামড়া ব্যবসায়ীরা পতিতালয়ের সদস্যরা চেয়েছিল যে তানভীম হাসান সাকিবরে জাতীয় টিম থেকে সরায়ে ন্যাশনাল টিম থেকে সরায়ে জানে কোনো জায়গায় জায়গা না পায় সেখান থেকে সরায়ে তাকে একদম ক্রিকেট থেকে সরাই দিতে চাইছিল, কিন্তু তানভীম হাসান সাকিব এই সফল হয়ে তাদের মুখে একদম মুতে দেওয়ার মতো হয়ে গেছে। তানভীম হাসান সাকিব এখন সফল, এখন এটা প্রমাণিত যে তানভীম হাসান সাকিব তার জায়গা থেকে যা বলেছে একদম উচিত জবাব দিয়েছে। এখন তানভীম হাসান তার যে যা কথা বলেছে তার থেকে সে সফল, আর এটাই প্রমাণিত যে এটাই ঠিক, একদম উচিত জবাব দিয়েছে তানভীম হাসান সাকিব এখন সফল। এটা প্রমাণিত তানভীম হাসান সাকিব যা বলেছে এটা সঠিক, তাই তানভীম হাসান সাকিব তার জায়গা থেকে সে সফল হয়ে গেছে। সেই তারা কোথায় যারা সেই চামড়া ব্যবসায়ীরা তানভীম হাসান সাকিবকে ক্রিকেট থেকে সরিয়ে দিতে চাইছিল, তানভীম হাসান সাকিব তার জায়গা থেকে এখন সফল। এখন তানভীম হাসান সাকিবকে সরাবে কী করে? সে তো সফল, সে বাংলাদেশ ন্যাশনাল টিমেও চান্স পেয়েছে, বাংলাদেশ জাতীয় টিমে যারা ওয়ার্ল্ড কাপ খেলবে সেই স্কোয়াডেও জায়গা পেয়েছে। তানভীম হাসান সাকিবের সেই গত এক দুই বছর আগের সেই পোস্ট এখন ঠিকই আছে, সেই চামড়া ব্যবসায়ীরা তাদের মুখে লাথি মেরে তানভীম হাসান সাকিব এখন সফল। তারা তো তখন সেই অনেক প্রতিবাদ করে তানভীম হাসান সাকিবকে আপনার ম্যাচ থেকে সরানোর জন্য, মানে দল থেকে সরানোর জন্য, এখন তারা কোথায়? এখন বলেও লাভ হবে না, কারণ তানভীম হাসান সাকিব এখন সফল। সে তো আরও বলেছে যে আমি কিভাবে নারী বিদ্বেষী হই, আমার মাও একজন নারী, আমি নারীর পেটেই জন্মগ্রহণ করেছি। সে যখন এই কথা বলে তখন তারা সেই নিষিদ্ধ পল্লীর সদস্যরা সেই পতিতালয়ের সদস্যরা যারা সাহাবেগে থাকে তারা তো অনেক হাসি তামাশা ঠাট্টা করেছিল যে তার মা কিভাবে নারী হতে পারে, তার মাও একজন নারী, তারা আগে জানতেন না, এখন তারা কোথায়? এখন আমি বলি যে তানভীম হাসান সাকিবের মা একজন নারী, সে একজন সফল সন্তানকে জন্ম দিয়েছে, সেও একজন নিজের সফল, যে চাকরি না করে সে তার সন্তানকে লালন পালন করেছে, সে তার সন্তান সফল, সে একজন গর্বিত মা। শুধু গর্বিত নয় এবং আমাদের চোখে ঘৃণিত, যারা সমাজের চোখে ঘৃণিত কিছু মানুষের চোখে তারা ভালো, যাদের সাথে তাদের ব্যবসা, তারা আজকে তাদের মুখে লাথি মারা হলো। এখন তানভীম হাসান সাকিবের মাও মা, ওই সে চামড়া ব্যবসায়ীর ওরাও হচ্ছে মা। এখন কি বলবে তানভীম হাসান সাকিব এক সময় গর্ব করে বলতে পারবে আমার মা, এখন ওই চামড়া ব্যবসায়ীরা তাদের সন্তানরা কিভাবে বলতে পারবে যে ওই চামড়া ব্যবসায়ী নিষিদ্ধ পল্লীর ওই মেয়েটি হচ্ছে আমার মা, তারা কিভাবে গর্ব করতে পারবে? কিন্তু তানভীম হাসান সাকিব সে গর্ব করে বলতে পারবে সে আমার মা। তানভীম হাসান সাকিব তার মাকে নিয়ে গর্ব করতে পারবে, কিন্তু সেই ওই থাইল্যান্ড আমেরিকা থেকে আসা সেই চামড়া ব্যবসায়ীর সন্তানেরা তারা কি বলতে পারবে যে ওইটা আমার মা? গর্ব করতে পারবে না। যারা তানভীম হাসান সাকিবকে নারী বিদ্বেষী বলেছে, এখন সে তানভীম হাসান সাকিব তো তার মাকে বলতে পারবে যে এটা আমার মা, কিন্তু তারা পারবে যার মারা সেই বিভিন্ন নারী নিষিদ্ধ পল্লী থেকে জন্ম এসেছে, তারা কি তার বলতে পারবে যে এটা আমার নির্দিষ্ট বাবা? তারা এটা বলতে পারবে না। তানভীম হাসান সাকিব গর্বের সহিত বলতে পারবে তানভীম হাসান সাকিব সফল, এটা আমরা সবাই দেখেছি সব জায়গা থেকে সফল। কিন্তু সেই যারা যে লাইভে এসে পায়জামার ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে, তারা কোনো মাসটাই সফল না, তারা গর্বের সহিত সবসময় থাকতেও পারবে না, তারা ওই বিভিন্ন দেশ থেকে এসে সাহাবেগের থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তারা হচ্ছে ওই লাইভে এসে ওটাই করতে হবে শেষ পর্যন্ত, তারা গর্ব করে কোনো তাই করতে পারবে না শেষ পর্যন্ত। তানভীম হাসান সাকিবই সফল। এখন আমরা বলতে চাই যে এদেরকে বেশি কথা বলে লাভ নেই, এদের তো মান সম্মান নেই, এদের লজ্জা নেই, আপনারা যত যাই বলেন তারা গায়ে মাখে না। তারা যদি গায়ে মাখে তাহলে এরকম ইসলাম বিদ্বেষী কাজ তারা করতে পারে না, ইসলামের কোনো কথা বললে তাদের গায়ে অনেকটা জ্বালা বেঁধে যায়, তারা এই জ্বালা বাঁধবে বলেই তারা এমন বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো ভালো কথা বললে তাদের গায়ে বেঁধে যায়।